আমি জল খাবো না। এটা তোমার খাওয়ার জন্য নয়। তাহলে তো মাথায় ঢালবো। কেন কেন জিজ্ঞেস করছো? তোমার লজ্জা করে না একটু? কি করে তুমি? হ্যাঁ ভিজিয়ে দিলাম, জল ঢাললে মানুষ ভিজেই যায়, আর জল ঢাললাম চাই তোমার নেশা কাটে। জানো আজ কি করেছো? নীল, ওকে বকবকি করছো কেন? মম, আই এম সরি। সরি ফর হোয়াট? আসলে তখন লবঙ্গর কথা শুনে তোমার সাথে ওইভাবে। ইটস ওকে বেটা, আমি সবকিছু ভুলে গেছি। মার কাজই তো ভুলে যাওয়া, আর তুমি আমার ছেলে তাই লবঙ্গ তো আমার মেয়ে। আর তাছাড়া ও যেটা করেছে সেটা তো সেন্সে করেনি। আমি কি করেছি মা? ওসব কথা ভুলে যাও লবঙ্গ। না মা বলুন, কাকিমণি বলুন না আমি কি কি করেছি। তোমরা সবাই চুপ করে আছো কেন বলো না আমি কি করেছি? সে কি এর মধ্যেই ভুলে গেছো কি করেছো? কবিতা, আমি চাই এই ব্যাপারটা সবাই যেন ভুলে যায়। না না, আমাকে জানতেই হবে। থামি থামি, আমি কি করেছি গো? তুই যা করেছিস তাতে তোর কোনো দোষ নেই। নেই লবঙ্গের দোষ আপনি কোনোদিনই দেখতে পাবেন না মা, তাই না? আমি মম মুছিয়ে দিয়েছে, জল এখনো আছে, ঠান্ডা লেগে যাবে। ওর শাড়িটাও চেঞ্জ করা দরকার। হ্যাঁ আমি করে দিচ্ছি। এক কাজ করো, ফুলশয্যার জন্য যে শাড়িটা রাখা আছে ওটা পরিয়ে দাও, আর তারপর ঠাকুর ঘরে একবার নিয়ে এসো। ঠাকুর ঘরে? ঠাকুর ঘরে, আজকের বিশেষ দিনে আমি ওকে একটা বিশেষ উপহার দিতে চাই।